প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঈদ উত্তর শুভেচ্ছা। আশা করি তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলছো। চলো আজকে আমরা উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যানের টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে আলোচনা করি। পরামিতি ও নমুনাজ মান সম্পর্কে এক বা একাধিক কল্পনা করা হয় এবং এই কল্পনাকে যাচাই করা হয়। এই যাচাই প্রক্রিয়াকেই বলা হয় টেস্ট অফ হাইপোথিসিস। আসলে নমুনা মানের সাথে সমগ্রক মানের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা তা যাচাই করার প্রক্রিয়াকে টেস্ট অফ হাইপোথিসিস বলা হয়। টেস্ট অফ হাইপোথিসিস দুই ধরনের, প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট, যাকে বাংলায় আমরা পরামাত্রিক যাচাই বলি, এক্ষেত্রে প্যারামিটার সম্পর্কে জানার সুযোগ থাকে, যেমন সমগ্রকের গড়, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান ইত্যাদি। আর নন প্যারামেট্রিক টেস্ট বা অপরামাত্রিক যাচাই, সেক্ষেত্রে প্যারামিটার সম্পর্কে জানার সুযোগ থাকে না। শিক্ষার্থীবৃন্দ, এই টেস্ট অফ হাইপোথিসিস কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম ধাপটি হচ্ছে অনুমান বা কল্পনা গঠন। এর দুটি পার্ট আছে, নাস্তি কল্পনা এবং বিকল্প কল্পনা। দ্বিতীয়টি হলো উপযুক্ত নমুনাজ মান যাচাই নির্ধারণ বা সূত্র নির্বাচন। তৃতীয়টি গ্রহণযোগ্য যথার্থতার মাত্রা নির্ধারণ। পরবর্তীটি হলো সংশয় এলাকা নির্ধারণ এবং সিদ্ধান্ত নিয়ম গঠন। পঞ্চমটি হলো হিসাবকরণ এবং সর্বশেষ হলো সিদ্ধান্ত গ্রহণ। এখন এগুলি আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমেই সেট আপে হাইপোথিসিস বা অনুমান বা কল্পনা গঠন। তোমরা পূর্বেই জেনেছো এর দুটি পার্ট আছে, একটি নাস্তি কল্পনা আর একটা হলো বিকল্প কল্পনা। নাস্তি কল্পনা, যে পরিসংখ্যানিক অনুমান সত্যতা যাচাইয়ের জন্য গৃহীত হয় তাকে নাস্তি কল্পনা বলে। একে সাধারণত H0 দ্বারা প্রকাশ করা হয়। আর নাস্তি কল্পনার বিপক্ষে যে কল্পনা গ্রহণ করা হয় তাকে বিকল্প কল্পনা বলা হয়। একে সাধারণত H1 বা HA দ্বারা প্রকাশ করা হয়। তবে নাস্তি কল্পনা এবং বিকল্প কল্পনা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হয় একপ্রান্তিক এবং দ্বিপ্রান্তিক। দ্বিপ্রান্তিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হবে এক ধরনের, আর একপ্রান্তিকের ক্ষেত্রে এখানে আবার দুটি পার্ট আছে, ডান প্রান্তিক এবং বাম প্রান্তিকের ক্ষেত্রে হবে অন্য ধরনের। আসলে নাস্তি কল্পনা দ্বারা বোঝানো হয় যে পরামান এবং নমুনাজ মানের মধ্যে কোনো পার্থক্য নেই, আর বিকল্প কল্পনা দ্বারা বোঝানো হয় যে পার্থক্য আছে। এবারে দ্বিতীয় ধাপ, উপযুক্ত নমুনাজ মান যাচাই নির্ধারণ বা সূত্র নির্বাচন। এক্ষেত্রে সূত্র নির্বাচন করতে হয়। গাণিতিক সমস্যা যে ধরনের, ঠিক সমস্যাটি সে ভিত্তিতে সমাধান করার জন্য একটি সূত্র নির্বাচন করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে জেড টেস্টের জন্য একটি সূত্র, টি টেস্টের জন্য আরেকটি সূত্র এবং কাইবর্গ যাচাইয়ের জন্য আরেকটি সূত্র। যে ক্ষেত্রে যেটি প্রযোজ্য আমরা সেটি গ্রহণ করে থাকি। তৃতীয় ধাপ, গ্রহণযোগ্য যথার্থতার মাত্রা নির্ধারণ। এখানে 5% এবং 1% যথার্থ মাত্রা দেখানো হয়েছে। যদি সঠিক সিদ্ধান্ত 95% হয় তাহলে 5% ভুল সিদ্ধান্ত, আর যদি সঠিক সিদ্ধান্ত 99% হয় তাহলে 1% হবে ভুল সিদ্ধান্ত। পরবর্তী ধাপ, সংশয় এলাকা নির্ধারণ এবং সিদ্ধান্তের নিয়ম গঠন। তোমরা পূর্বেই জেনেছো যে একপ্রান্তিক যাচাইয়ের ক্ষেত্রে দুটি দিক আছে, একটি ডান প্রান্তিক যাচাই এবং বাম প্রান্তিক যাচাই। ডান প্রান্তিক যাচাইয়ের বর্জন এলাকা হবে ডান পাশে, আর বাম প্রান্তিকের বর্জন এলাকা হবে বাম পাশে। আর দ্বিপ্রান্তিকের ক্ষেত্রে বর্জন এলাকা দুই পাশেই হবে। যদি 5% হয় তাহলে দুই পাশেই বর্জন এলাকা 5% আর যদি 1% হয় তাহলে বর্জন এলাকা দুই পাশেই 1% দেখানো হবে এবং গ্রহণযোগ্য এলাকায় দেখানো হবে 99% আর 95% গ্রহণযোগ্য এলাকায় যেখানে 5% সংশয় মাত্রা দেখানো হয়। পরবর্তীতে আছে ক্যালকুলেশন বা হিসাবকরণ। এই ক্ষেত্রে নির্ণীত মান অর্থাৎ সূত্রের মাধ্যমে আমরা যে মানটা পেয়েছি সেটি এবং টেবিল মানটা টেবিল থেকে গ্রহণ করা যায়। জেনে রাখা ভালো যে টেবিল মানটি ফটোকপি করে পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে। এখানে দেখানো হয় যে নির্ণীত মান বড় না টেবিল মান বড় বা নির্ণীত মান ছোট না টেবিল মান ছোট এবং এই হিসাবকরণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদি নির্ণীত মান ছোট হয় আর টেবিল মান বড় হয় তাহলে নাস্তিক কল্পনা গ্রহণ করা হয় এবং বিকল্প কল্পনা বর্জন করা হয়। আর যদি টেবিল মান ছোট হয় এবং নির্ণীত মান বড় হয় সেক্ষেত্রে নাস্তিক কল্পনা বর্জন করা হয় এবং বিকল্প কল্পনা গ্রহণ করা হয়। এভাবেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমরা সে পর্যন্ত সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই ভালো থাকো।